আলাউদের মাধ্যমে টাকা দিয়ে আমি তাই বলছি বাবু একজন তিনি সব হারিয়েছেন তারপর বক্তব্য এবং তিনি তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, এখানে কোনো ভালো কাজও করতে পাচ্ছেন না। আরেকজন বলছেন তিনিও দালালদের মাধ্যমে এসেছেন, মোটামুটি একটি কাজ তিনি করতে পারেন কিন্তু তারও ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ যেই মানে প্রতিশ্রুতি বা যেই লোভ আসলে এই দালাল চক্রে তাদেরকে দেখেছিলেন সেই লোভ এখন বাস্তব প্রতিফলন এখানে হচ্ছে না। আপনি 19 বছর ধরে আছেন, কিভাবে আছেন? আমি 19 বছর আগে আমি স্টুডেন্ট হিসেবে দেশে আসি, সরাসরি তারপর আমি পড়াশোনা শেষ করে এরপর কাগজপত্র করার জন্য চেষ্টা করি। তারপর আমি 2016 সালে দেশের নাগরিকত্ব পাই। আমি একটা ব্যবসার সাথে জড়িত, আর আপনি যে কথা বলছেন যে দালালদের কথা, আসলে এদের যদি আপনি আগাইতে পারেন আপনি পাওয়ার মনে হয় আপনি আগাইতে পারবেন। অনেক সম্ভাবনাময় দেশ এদেশে, আপনার 100% ইম্পোর্ট নির্ভর দেশ এবং 50%-এর উপরে ফরেন ওয়ার্কার নির্ভর এই দেশ। কেউ যদি কাজ করতে চায় এদেশে কাজ আছে, আপনাকে ঘুরতে হবে। অনেক ফ্যাক্টরি আছে যে ভিসার প্রয়োজন হয় না, ইলিগেল স্টুডেন্ট দেখে না, রিফিউজি দেখে না, এদের দরকার ওয়ার্কার। আপনাদের যেরকম সাংবাদিক আমাদের দরকার নিউজ, এদের দরকার হলো ওয়ার্কার। কিন্তু এই যে ওয়ার্কার দরকার, আপনি বলছিলেন আপনি বাংলাদেশ থেকে পণ্য আনেন, তো বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী আনার কোনো উদ্যোগ কি আপনি কখনো নিয়েছেন বা কাউকে বলেছেন যে ভাই এখানে তো এরকম মানে হাজার হাজার চাকরির ক্ষেত্র রয়েছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আনা সম্ভব, এরকম কোনো চেষ্টা কি আপনি করেছেন বা আপনি কি জানেন যে এরকম কোনো চেষ্টা হচ্ছে বৈধভাবে আনার? হ্যাঁ, 4 বছর আগে আমাদের লেবানন থেকে আমাদের মাননীয়